কক্সবাজারে অভিযান চলার সময় ডাকাতের ছুরিকা খাতে এক সেনা কর্মকর্তা মারা গেছেন এ সময় তিন ডাকাত সহ ছয়জনকে আটক করা হয়েছে উদ্ধার করা হয়েছে অস্ত্র পুলিশ জানায় গতরাতে রাতে চকুরিয়ার হাজরা এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযানে যায় যৌথ বাহিনী উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডাকাতরা এ সময় তাদের ধাওয়া করেন সেনা সদস্যরা এক পর্যায়ে লেফটেন্যান্ট জেমস সারোয়ার নির্জনকে ছুরিকাঘাত করে এক ডাকাত তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেমে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি সহ তিন ডাকাত সহ জনকে আটক করে সেনাবাহিনী